কলকাতার যেমন দুর্গাপুজো, তেমনি বারাসাতের কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও চুঁচুড়ার কার্তিক পুজো এবং কালনার সরস্বতী পুজোর কথা আমরা সকলেই জানি। প্রত্যেকটি এলাকা কিন্তু যে যার পুজোর জন্য কিন্তু বিখ্যাত। কিন্তু কখনো কি আপনারা মনে করেছেন, ভেবেছেন যে কোন এলাকা বারোয়ারি লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত? তো জানুন, কলকাতার খুব কাছেই এক গ্রাম আছে যেখানে 250টিরও বেশি বারোয়ারি লক্ষ্মী পুজো হয়, আর সেটা কলকাতার দুর্গাপুজোকেও হার মানাবে জাঁকজমকে। হাওড়ার খালনা গ্রামে এই লক্ষ্মী পুজো জাঁকজমকের কারণে আজ লক্ষ্মী গ্রাম নামে পরিচিত এই খালনা গ্রাম। এখানে বিজয়া দশমী কালেই শুরু হয়ে যায় সাজো সাজো রব। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম এবং আশেপাশের এলাকার উৎসবের রূপ নেয়। এখানকার বেশিরভাগ পুজোই কিন্তু 100 থেকে 150 বছরের প্রাচীন, ফলে ঐতিহ্যে কোনো অংশে কম নয় কলকাতার দুর্গাপুজোর থেকে। বলা ভালো, খালনা গ্রামের লক্ষ্মী পুজো আকেলেই টেক্কা দিতে পারে কলকাতাকে। তো আজ আমরা সেই খালনা গ্রামের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি, এবং খালনা গ্রামের এবছরের লক্ষ্মী পুজোর কি প্রিপারেশন এবং কী কী থিম হচ্ছে এবং কিভাবে সাজছে লক্ষ্মী গ্রাম, সেইগুলোই কিন্তু আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে নিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। NH6 ধরে আসার পর বাগনানটা ক্রস করে দেখবে যে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে যেটা দিয়ে সোজা বাক্সি যাওয়া যায়। তো ওই রাস্তাটা ধরে কিন্তু তোমরা সোজা কিন্তু যাবে, কোনো দিকে কিন্তু বাঁকবে না, পুরো সোজা যাবে। যাওয়ার পরে দেখবে যে একটা মোড় পড়বে, যে মোড়টা নাম হচ্ছে খালনা, ঠিক আছে? ওই খালনা মোড় থেকে টার্নিং নিয়ে সোজা একদম চলে যাবে লক্ষ্মী গ্রামের উদ্দেশ্যে। আর তোমরা যদি ট্রেনে করে আসো, তোমরা এসে নামবে বাগনান স্টেশনে। তো নেমে টোটো বা অটো পাওয়া যাচ্ছে যারা এই লক্ষ্মী গ্রাম বা খালনা গ্রামে আসে। তো ডাইরেক্ট তোমরা টোটো বা অটো ধরে এই গ্রামে তোমরা আসতে পারবে। এইসব এসে পৌঁছালাম মিতালি সংঘ ক্লাবের সামনে। তো এবছর লক্ষ্মী পুজোতে এনাদের ভাবনা হচ্ছে চন্দ্রযান। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, তারই আদলে কিন্তু এই প্যান্ডেলটা ডিজাইন করা হচ্ছে। এ দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি। তো অসাধারণ একটা কনসেপ্ট দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু লাগছে। দেখো আর অনেকটা কিন্তু হাইট এটা, এটা কিন্তু একটুখানি হাইট নয়, ক্যামেরাতে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু হাইটটা কিন্তু অনেকটা, অনেকটা হাইট। আর এটা কিন্তু বিশাল বড় একটা কিন্তু মাঠ। এখানে যতটা সম্ভব এখানাদের প্রোগ্রামও হয়, এনাদের কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম, বড় কোনো প্রোগ্রামও কিন্তু এখানে হয়। এটা বিশাল বড় একটা কিন্তু মাঠ। আর এই হচ্ছে আসার রাস্তা, এই হচ্ছে চন্দ্রযানের উপরটা। আর এই দেখো উপরের এই সিলিং এইটা, আর এখানে অলরেডি মা লক্ষ্মীকে রাখা হবে। আর এই হচ্ছে ভিতরটা, অলরেডি কাজ চলছে। দেখো চারিদিকে কাপড় হাতে পড়ে আছে চারিদিকে। আমি তোমাদের দেখাই, এই হচ্ছে পুরো বড় মাঠ, আর ওই উল্টো দিকে হচ্ছে অলরেডি ওনাদের প্রোগ্রাম আছে, সে তারই স্টেজ। আর এই দিকে হচ্ছে চন্দ্রযান, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আমি এই সব এসে পৌঁছালাম আমরা সবাই ক্লাবের সামনে। তো এই দেখতে পাচ্ছ সামনে শিবের একটা স্ট্যাচু মতো করা আছে। তো এনাদের এবছরের ভাবনা হচ্ছে তুঙ্গনাথ। চলো ভিতরে যাই, ভিতরে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ঢুকে এখানে একটা খুব সুন্দর একটা গণেশের মূর্তি অলরেডি রেডি হচ্ছে, রং হয় না এখনো, খুব সুন্দর। আর এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির, জাস্ট অসাধারণ। অলরেডি রঙের দেখতে পাচ্ছ কাজ চলছে, আর এইগুলো মেনলি পাহাড় করা হয়েছে সাইডে অলরেডি কাজ চলছে। আর এই হচ্ছে মন্দির। আর এই জায়গাটাতে একটা জলের ওই ফোয়ারা টাইপের কিছু করা হবে, সেই জন্য এইটা রেডি হচ্ছে, জল ফল দিয়ে ফোয়ারা টাইপের কিছু একটা করা হবে। তো ভিতরে যাই, ভিতরে অলরেডি নাকি ঠাকুর এসে গেছে। ওহো, এই হচ্ছে মা লক্ষ্মী, এই হচ্ছে ঠাকুর। পুরো সুন্দর দেখো, পুরোটাই কিন্তু
মাটির কাজ, কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সবই কিন্তু মাটির। খুব সুন্দর লাগছে কিন্তু, অনেকটাই কিন্তু হাইট, তো অনেকটা হাইট। এই হচ্ছে মা লক্ষ্মী অলরেডি এসে গেছে, মা অলরেডি রেডি এখানে। আর কিছু হয়তো গয়নাগাটি পরানো বাকি আছে, সেইগুলো রেডি করে নিলেই মোটামুটি ফুল কমপ্লিট। সব এসে পৌঁছালাম খালনা কোহিনুর ক্লাবের সামনে। তো এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু থিম করে, তো এবছরও কিন্তু এনারা খুব সুন্দর কিন্তু থিম অলরেডি করছে, তারই কাজ অলরেডি চলছে এখানে। তো এনাদের এবছরের ভাবনা হচ্ছে যে জঙ্গল বুক, তো একটা পুরোপুরি বনের পরিবেশ কিন্তু এনারা তৈরি করছে এখানে। হ্যাঁ, তো আশা করি অসাধারণ লাগবে তোমাদের। তো চলো ভিতরটা তোমাদের দেখাচ্ছি, অলরেডি এখনও কাজ চলছে কিন্তু, চলো ভিতরে যাচ্ছি। অলরেডি আমি জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। এদিকে দেখো বাঘ, এদিকে মুঙ্গলি দেখো দাঁড়িয়ে আছে, এইদিকে দেখো জিরাফও দাঁড়িয়ে আছে, আর এইদিকে দেখো পুরো একটা পাহাড় তৈরি করা হয়েছে। এদিকে মুঙ্গলি দেখো অলরেডি মধু পাড়তে ব্যস্ত, আর এইদিকে দেখো অলরেডি কাজ চলছে। ওহো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এইদিকে জিরাফের শুধু হাইটটা দেখো, জিরাফটা কিন্তু একটু নয়, অনেকটাই বড় কিন্তু জিরাফের হাইটটা। আর এরা কিন্তু নিজেরা মিলে কিন্তু এই পুরোপুরি কনসেপ্টটা কিন্তু রেডি করছে, কোনো থার্ড পার্টিকে দিয়ে কিন্তু করছে না। এই ক্লাবের সদস্যরা সবাই মিলে দেখো, বাচ্চা বাচ্চা সদস্যরা মিলে কিন্তু খাটছে এখানে, খেটে এই এত সুন্দর একটা প্যান্ডেলটাকে এরা তৈরি করছে। সত্যিকারের মানে কষ্ট না করলে কিন্তু এত সুন্দর প্যান্ডেল নামানো কিন্তু খুবই কষ্টের। তারই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই দেখা দেখো হাতি দাঁড়িয়ে আছে, মানে জাস্ট অন্যরকম কিন্তু একটা জিনিস আনার এরা কিন্তু চেষ্টা করছে। তো খুবই সুন্দর কিন্তু এরা বানাচ্ছে এই প্যান্ডেলটাকে। অলরেডি দেখো এখানে জিরাফ, শিয়াল, হ্যাঁ, তারপরে হরিণ, এই বিভিন্ন রকমের জন্তুগুলোকে এখানে রং করা হচ্ছে খুব সুন্দরভাবে। এই জন্তুগুলোকে কিন্তু ওই জঙ্গলের মধ্যে কিন্তু রাখা হবে, তাই জন্যে কিন্তু রেডি করা হচ্ছে। এইসব এসে পৌঁছালাম চারুময়ী লক্ষ্মী মন্দিরের সামনে। এটা হচ্ছে খালনার সব থেকে পুরনো কিন্তু পুজো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ির হাইটটা কিন্তু অনেকটা। আর ভিতরে কিন্তু অলরেডি মায়ের কাজ চলছে, মানে রং করা বলো, কাপড় লাগানো বলো, অলরেডি চলছে ভিতরে মা লক্ষ্মীর কাজ। তো এইটা হচ্ছে সব থেকে পুরনো, আপনারা যদি আসেন এইটা কিন্তু আপনারা মিস করবেন। লক্ষ্মী মন্দির কমিটির এই পুজোটা হচ্ছে 151তম বর্ষ, মানে বুঝতে পাচ্ছেন কত পুরনো পুজো। পশ্চিম খালনার যেই পুজোটা 151 বছরের পুজো, মানে অনেক পুরনো কিন্তু এই পুজোটা। আর এইদিকে দেখো অলরেডি রেডি হচ্ছে এই মা লক্ষ্মী, নিচে পেঁচা এই মা লক্ষ্মী, আর অনেক কাজ বাকি আছে, কাপড় ফাপড় পরানো হবে। তো অলরেডি রেডি হচ্ছে। তো আমি এখন পৌঁছালাম আমরা সকল ক্লাবের সামনে। তো এনাদের এবছরের ভাবনা হচ্ছে বর্ণ পরিচয়, তারই বিভিন্ন রকমের দৃশ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপেতে। তো তাই জন্য দেখো এগুলো দেখো কত সুন্দর সিলেট টাইপের করেছে, আর এগুলো কিন্তু কাপড় দিয়ে, তো খুব সুন্দর লাগছে কিন্তু পুরোটা। এখনও কাজ চলছে দেখো, চারিদিকে দেখো এগুলো পড়ে আছে, অলরেডি কাজ চলছে। তো তাও দেখো এই সাইডগুলো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, উপরটা পুরো ব্ল্যাক করেছে দেখো, সিলেট দিয়ে পুরো ঝুলিয়েছে এবং লিখেছে ব ফ ম সব বিভিন্ন রকমের লিখেছে। আর এই জায়গাটা মেনলি ঠাকুর মঞ্চ। আর এই বাইরের দিকে স্পেসটা কিন্তু অনেকটা বড়, আর পুরোটা পুরো দেয়ালগুলোতে কিন্তু সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা দেখো, খুব সুন্দর লাগছে দেখো। আর স্পেসটা কিন্তু অনেকটা বড়, অনেক মানুষ এসে কিন্তু একসঙ্গে দাঁড়াতে পারবে এই জায়গাতে, যেহেতু প্রচুর ভিড় হয় এখানে লক্ষ্মী পুজোর সময়, তাই জন্যেই কিন্তু এরা কিন্তু এই স্পেসটাকে কিন্তু রেখেছে এই জায়গাটাতে এতটা। এসে পৌঁছালাম খালনা আনন্দময়ী তরুণ সংঘ ক্লাবের সামনে। তো এনাদের ভিতরে অলরেডি লক্ষ্মী পুজোর প্যান্ডেল অলরেডি চলছে কাজ। তো চলো ভিতরটা যাই এবং তোমাদের পুরো প্যান্ডেলটা আমি এখন ঘুরে দেখাচ্ছি। তো গেটটা দেখো কত সুন্দর দেখো, বোম ভোলে উপরে বসে আছে, তো খুব সুন্দর কিন্তু এই গেটটা অসাধারণ। মেনলি এনারা এই যে থিমটা করছে এটা চার্চ টাইপের কনসেপ্ট দেখো, ত্রিভুজের মতো। এখানে যিশু খ্রিস্টের অলরেডি একটা সোলার একটা ডিজাইন করে রাখা আছে কিন্তু এখানে, ছবিকে মূর্তিকে বানানো হয়েছে। আর এই হচ্ছে যে পুরো প্যান্ডেল, উপরে দেখো অলরেডি কাজ চলছে। এই হচ্ছে আমাদের লক্ষ্মী মা,
তো এখানে তুমি দেখো পুরোটাই কিন্তু মাটির কাজ, মানে কাপড় থেকে শুরু করে পুরো মানে কি বলবো কাজটাই কিন্তু পুরো মাটির। অল সাইডগুলোতে খুব সুন্দরভাবে ফুলের কাজ করা হচ্ছে, অলরেডি দেখো কাজ অলরেডি করছে সুন্দরভাবে, দেখো কি সুন্দরভাবে সাইডগুলোতে ফুল দিয়ে ডিজাইন করছে দেখো। আমি এইসব এসে পৌঁছালাম খালনা একতা সংঘের সামনে, তো এইটা এনাদের 22তম বর্ষবিন্দু। এই হচ্ছে প্যান্ডেলের অলরেডি কাজ চলছে, এই হচ্ছে প্যান্ডেল। তো এনাদের এবছরের ভাবনা হচ্ছে যে এরা মন্দির আর কি সুন্দর, কিন্তু আমি ক্যাটালগটা দেখলাম মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, তো অলরেডি কাজ চলছে হলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর এইদিকে হচ্ছে আটচালা, এদিকে কালী মন্দির, অনেক পুরনো কিন্তু এই কালী মন্দিরটা, 1240 সালে কিন্তু এটা স্থাপিত, বুঝতেই পারছো মানে কতটা পুরনো। আর এই হচ্ছে লক্ষ্মী পুজোর অলরেডি প্যান্ডেল চলছে। তো আমি এইসবে এসে পৌঁছালাম করুণাময় কিশোর সংঘের সামনে, তো এই হচ্ছে এনাদের ক্লাব, ঠিক আছে। আর এনাদের অলরেডি প্যান্ডেলের কাজ অলরেডি চলছে, এইদিকে দেখো গাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নামানো হচ্ছে। এনাদের ভাবনা হচ্ছে একটা প্রকৃত আর কি গ্রাম টাইপের কনসেপ্ট এনাদের, তো অলরেডি হচ্ছে যে দেখো ধানের গোলা ফোলা এগুলো আনা হয়েছে, এনে এগুলো সাজানো হবে পুরোপুরি, এটা পুরোপুরি গ্রামের কিন্তু দৃশ্যকে কিন্তু এখানে তুলে ধরা হবে এনাদের পূজা মণ্ডপের সামনে। কিন্তু তারই অলরেডি কাজকর্ম চারিদিকে চলছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে খালনার প্রথম লক্ষ্মী পুজো, তো এই পুজোটা আয়োজন করে খালনা মালঞ্চ ক্লাব। তো এনাদের এবছরের ভাবনা হচ্ছে মহাকাল, তো রোড থেকে এলে প্রথম কিন্তু এই এই লক্ষ্মী পুজোটাই পড়বে। তো তারই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, মহাকালের বিভিন্ন রকম দৃশ্যকে এখানে তুলে ধরার চেষ্টা চলছে, অলরেডি কাজকর্ম চলছে এখানে।